গুড মর্নিং ফ্রেন্ডস, কালকে রাত্রিবেলা আমরা নুব্রা ভ্যালির সুইস টেন্ট কটেজে এসেছিলাম, এসে পৌঁছেছিলাম। কিন্তু কালকে রাত্রি হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো দেখে কালকে আর ভিডিওটা আমরা শ্যুট করিনি। তাই ভাবলাম আজকে আমরা আমাদের সুইস টেন্ট হাউস এটা একটু শ্যুট করে দেখিয়ে দিই। গুড মর্নিং, এটা হচ্ছে আমাদের ডিনার করার জায়গা, ডিনার অ্যান্ড লাঞ্চ। আর আমাদের থাকার জন্য এই টেন্ট হাউসগুলো দিয়েছে। আর এটা হচ্ছে আমার বাইক। প্রথম ঘরটাই আমাদের। গুড মর্নিং সুবোধজি। সুবোধজি মুম্বাই থেকে এসেছেন, আর ইনি হচ্ছেন ডাক্তারবাবু, আমাদের এই বাঙালি ডাক্তারবাবু পেয়ে গেছি। মজামা ডাক্তারবাবু এখন যাচ্ছেন ব্রেকফাস্ট করতে, তাই মজামা। একটা টেন্ট হাউসের ভেতর দেখাচ্ছি আপনাদের, এটা আমাদেরটাই দেখাই। এই ঢুকলাম, এই আমাদের সব লাগেজ রাখা রয়েছে। এই যে আমাদের লালু ভাই ড্রাই ফ্রুট খাচ্ছে, এখন শরীরের দিকে প্রচুর যত্ন নিচ্ছে। আমরা এই রুমে তিনজন ছিলাম, দুজন ওপরে একজন নিচে। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম। আজকে আমাদের ট্রিপ হচ্ছে স্নান করে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম তুর্তুক ভিলেজের উদ্দেশ্যে। তুর্তুক নুব্রা থেকে ডিস্টেন্স হচ্ছে 165 কিলোমিটার। আমরা তুর্তুক আজকে যাব এবং সন্ধে হওয়ার আগে তুর্তুক থেকে আমরা ফেরত আসব। চারিদিকে অসাধারণ দৃশ্য। সত্যি কথা বলতে সবাই বলে লে লাদাখ এমন একটা জায়গা যেখানে না গেলে হয়তো আপনি বুঝতে পারবেন না। সবুজ কিন্তু খুব কম, চারিদিকে রুক্ষ পাহাড়। রুক্ষ পাহাড় হলেও সমস্ত পাহাড়ের কালারগুলো আলাদা আলাদা। আপনি এখানে গেলে ভ্যারাইটি অফ কালার্স দেখতে পারবেন পাহাড়ের। বন্ধুরা, আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা একটা বাস। এই বাসটা এখানে খাইতে পড়ে যায় এবং 9 জন লোক এখানে স্পটে মারা যান। এবং সেই 9 জন লোক মারা গেছিলেন তাদের উদ্দেশ্যে এখানে একটা স্মৃতিসৌধ করা আছে। সেটা এটা হচ্ছে সেই স্মৃতিসৌধ। এটা হচ্ছে তুর্তুক ওয়াটারফল। তুর্তুক ওয়াটারফলে আমরা এখন এসে পৌঁছেছি। এবার এখান থেকে আমরা তুর্তুক ভিলেজের উদ্দেশ্যে যাচ্ছি।
তুর্তুক ওয়াটারফল ক্রস করার কিছুটা পরেই পড়ে গেল খুব খারাপ রাস্তা। বাদিকে যেই নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীটা সোজা চলে যাচ্ছে সিয়াচেন। আমরা বেসিক্যালি তুর্তুক ভিলেজ বলি, কিন্তু সেটা তুর্তুক ভিলেজ নয়। ভারতবর্ষ পাকিস্তানের কাছ থেকে যে চারটে গ্রাম দখল করে নিয়েছিল, তার মধ্যে শেষ ভারতবর্ষের শেষ গ্রামটার নাম হচ্ছে থং ভিলেজ। আমরা বেসিক্যালি যাচ্ছি থং ভিলেজে। তো এখানে এখন আমাদের ছেলেরা গাছ থেকে অ্যাপ্রিকট পেরে খাচ্ছে। এখানে সব জায়গায় রাস্তায় রাস্তায় অ্যাপ্রিকট হয়ে রয়েছে। নেক্সট ভিডিওতে আমরা থং ভিলেজের ওখানকার বাসিন্দার মুখ থেকে আপনাদেরকে গল্পটা শোনাবো থং ভিলেজের। হ্যালো বন্ধুরা, শেষমেশ আমরা তুর্তুক ভিলেজে পৌঁছে গেছি। তুর্তুক ভিলেজে এসে এখানে দেখলাম এই জায়গাটা 1971-এ ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল তাতে ইন্ডিয়ান আর্মি এই জায়গাটা অকুপাই করে নেয় পাকিস্তানের কাছ থেকে। সেই জায়গাটা ইন্ডিয়ান আর্মিরা এখনও সেই জায়গাটাকে প্রোটেক্ট করে, এবং এখানকার মানুষ যারা আছেন তারা এই তুর্তুক ভিলেজে থাকেন, তারা সম্পূর্ণভাবে মানসিকভাবে সব কিছুর দিক থেকে তারা ইন্ডিয়ান। তো এরকমই একজন মানুষের সঙ্গে এখানে পরিচয় হয়েছে, তার থেকে নেব কিছু একটা ইন্টারভিউ। এবং এখানে শুনতেই পাচ্ছেন ভারত মাতা কি যায় বলে একটা কথা, মানে স্লোগান চলছে ভারত মাতা কি জয়। তো ওইখান থেকে এগুলো বেসিক্যালি এটা আবেগ, একজন ভারতীয় হয়ে ভারতের প্রতি, দেশে নিজের দেশের প্রতি ভালোবাসা, প্রেম, তার একটা আবেগ। তো সেটা প্রত্যেক দেশবাসীরই থাকা উচিত, এটা স্বাভাবিক একদম। আমি তার সঙ্গে পরিচয় পর্ব সারব, তার আগে এখান থেকে একবার এই হচ্ছে তার কাটা, এবং ওই পারে হচ্ছে পাকিস্তান। ওই নদীটা যে চলে যাচ্ছে সেই নদীটা পাকিস্তানে ঢুকে যাচ্ছে, ওই পারে হচ্ছে গিয়ে পাকিস্তান, আগে এটাও পাকিস্তান অন্তর্ভুক্ত ছিল। যাই হোক, এটা আমাদের জয়। ইন্ডিয়ান আর্মি 1971 পরে এটা অকুপাই করে নেয়, এবং এখানকার মানুষেরা আমি যা কথা বলে যা বুঝলাম তারা মনে প্রাণে সমস্ত কিছু থেকে থেকে ইন্ডিয়ান। পরিচয় করবো এক্ষুনি তার সাথে, সাথে থাক। রাতে আমরা ফিরে আসলাম নুব্রা ভ্যালিতে। ফিরে এসে ডিনার সেরে সব বন্ধুরা মিলে একটু রিফ্রেশমেন্ট, একটু নাচ গান, সবার সবার সাথে একটু আনন্দের মুহূর্ত শেয়ার করে নিলাম। Yeah.